দেখো বন্ধুরা, আজও সকাল সকাল উঠে সাথীকে খাইয়ে নিচ্ছি। তো সাথী একটু বিস্কুট খাচ্ছে। আর একটা ভালো খবর, মানে আমি তো ভেবেছিলাম আমার সাথী চোখটা মনে হয় আর থাকবে না, একটা চোখ নষ্ট হয়ে যাবে। তো দেখো একটা চোখ কিন্তু খুলেছে। তো কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই সেই হালকা গরম জল করে আস্তে আস্তে মুছিয়ে পাপড়িটা জোড়া লাগে গেছিলো, মানে রক্তের সাথে তো রক্ত পড়েছিল। তো চোখেও একটু আঘাত লেগেছে, চোখটা একটু তাও ছোট ছোট রয়েছে। আর দেখো ওষুধও আমার কোলের উপরে এসেই বসবে। মানে কি বলবো, আমাকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে আমার সাথীটা। তো এমনটা হয়েছে, আমার যে কতটা কষ্ট হচ্ছে মানে কি বলবো, সারাদিন মামমামকে যতটা না তৎপালন করছি তার থেকে বেশি ওকে করা হচ্ছে। আর দেখেছো পিঠটাকেও কামড়িয়ে, মানে ডানাটাও কামড়িয়ে কামড়িয়ে পুরো উঠিয়ে দিয়েছে পশমগুলো। তো এখন সাথীকে তোমাদের দাদাভাইও ওষুধ খাইয়ে দিচ্ছে, কেননা একজনে হয় না, তো একটু বদমাইশে করে ওর জন্য। তো দেখো একটু একটা লাগানোর ওষুধ দিয়েছে, কালকেরাও তো তোমরা দেখেছিলে, আর একটা দিয়েছে খাওয়ানোর ওষুধ। আমার সাথে দেখো একটু বদমাইশি করছে, একটু ব্যথা লাগছে হয়তো ওর জন্য, দেখেছো। আর আমি মুখটা একটু চেপে, হালকা করে কিন্তু চেপে ধরে রেখে দিয়েছি, বেশি চাপিনি, কেননা এমনিতেও তো ব্যথা। আর এই ওষুধটা দিলে না একটু ঠান্ডা হয়ে ধরে, বেশ ভালোও লাগছে ওর। তো ওই জায়গাটা ওষুধ দিতে দিতে না দেখেছো কেমন একটু লালচে লালচে ভাব হয়ে গেছে, ওষুধটা এমনিতেও একটু কালো কালো। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার সাথীটা যেন সুস্থ হয়ে যায়। তোমরাও একটুখানি মানে প্রার্থনা করো যেন আমার সাথীর যেন আর কিছু না হয়, তো যেন সুস্থ হয়ে যায় ভালোভাবে। তো দেখো আমার বুকের উপরে উঠে একটু আদর খাবে, পুরো ঘাড়ে, ও সব সময় ওকে বের করলেই ও ঘাড়ে উঠবে। তো মোটামুটি আজকে অনেক ভালো আছে আমার সাথী, তো আমার সাথী দেখতেও পাচ্ছে, তোমরা তো দেখছো, ওই দেখো ওই চোখটাও খোলা। তো দেখো স্নান করে মানে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি। তো এখন জামা কাপড়গুলোকে একটু মেলে দিচ্ছি, আর এখন এই দুই দিন না বাড়ির মধ্যেই মেলছি, ওপাশে আর মেলছি না, যেহেতু এই পাশে রোদ পড়ছে ওর জন্য। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলিতে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সমস্ত কাজবাজ হয়ে গেছে, তো এখন যাব রান্নার দিকে। তো আজকে আমি আর পুজোটা দেবো না, তোমাদের দাদাভাই পুজোটা দিয়ে দেবে দুপুরবেলা। আর গাছে পুরো গাছ ভর্তি সব ফুল রয়েছে, এখনও ফুল তোলা হয়নি। তো এখনই খাবারটা তাড়াতাড়ি করে বানাতে হবে, খুব খিদে পেয়েছে। আমার তো পেয়েছে, আর কার পেয়েছে আমি জানি না। তো আজ কালকে রাত্রেবেলা খাইনি তো ওর জন্য খুব খিদে পেয়েছে। তো চলো ঝটপট করে সকালে খাবারটা বানাই, একবারে দুপুরেটাও কিছুটা রান্না করে রাখবো, কারণ আজকে মঙ্গলবার, তোমরা তো জানোই প্রচণ্ড কাজের চাপ থাকে। তো চলো বন্ধুরা। তো এদিকে দেখো বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি, আর জলের ড্রামে জল ভরে এনে জায়গায় রেখে দিলাম। ওটাকে একটু একদিন দুদিন বাদে বাদে একটু মেজে নিই, কেননা আয়রন পরে, তো এটা কলের জলই তুলে রাখি। আর এদিকে দেখো দুপুরের জন্য ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাট করব, আর এটা সকালের জন্য আলু আর কুমড়ো চচ্চড়ি কালো জিরে ফোড়ন দিয়ে একটু লুচি করব ওর জন্য। তো মামামও একটু লুচি খেতে ভালোবাসে বেশ, আর নন্দিনীও ভালোবাসে। তো কালো জিরে ফোড়ন দিয়ে কালো কড়াইটাই রান্না করব, আর এই পাশে আমি ওই ডাটার চচ্চড়িটা মানে বসিয়ে দেবো এটা দুপুরের জন্য। তো দেখো দুটো একবারেই বসিয়ে দিয়েছি, কেননা আজকে মঙ্গলবার, তোমরা তো জানোই যে আজকে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ, আর চালটা ভিজিয়ে রেখেছি, ওটাকে পরে দুপুরবেলা বসাবো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, একটু জলও খেয়ে নিলাম, জল খেয়ে দেখো বসে গেলাম ময়দা মাখতে। তো একটু ময়দা মেখে নিচ্ছি, ময়দাটা মাখতে মাখতে না আমার খুব কষ্ট হচ্ছিলো। তো বাইরে সেই বড় টেবিল ফ্যানটা চলছিল, তো ওখানে গিয়ে ভালো করে মেখে গুটিগুলো করে নিয়ে আবার এসে দেখো বসে পড়েছি। এখন দেখো আমি সুন্দর করে বেলে বেলে লুচিগুলোকে ভেজে নেব। তো ওপাশে এই পাশে যে তরকারিটা বসিয়েছিলাম ওই তরকারিটা হয়ে গেছে, তো ওটাকে নামিয়ে নিয়েছি। আর এখন ওপাশেরটা একটু বাকি আছে, একদম আস্তে করে একটুখানি দিয়েছি দেখো।
আর দুপুরবেলা একবারে ভাতটা দুপুরবেলা গরম গরম করব, এখন আর করব না। তো দেখো লুচি ভাজা হয়ে গেছে, তো এখন সবাইকে খেতে দিয়ে দেব। তো ওই ভাইটাকেও দিয়ে দিচ্ছি, ওই পাশের যে প্লেটটা, ওই সাদা প্লেটটা ওই ভাইটাকে দিলাম। আর এইটা তোমাদের দাদা ভাই, তোমাদের দাদা ভাই তো চারটে লুচি খাবে, বেশি খেতে চায় না। আর ওই ভাইটাকে দেখো দিয়েছে ছটা মতন। তো এদিকে আমিও বসে গেলাম খেতে। তো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো চলে আসলাম দুপুরবেলা, দুপুরবেলা একটুখানি গ্লুকন্ডি জল সবাইকে বানিয়ে দিয়ে দিলাম, না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো তোমাদের দাদা ভাইটা একটু হালকা করে গ্লুকন্ডি দিয়েছি, আর সবারটা একটুখানি বেশি বেশি দিয়েছি। তো দেখো কতটা শান্তি লাগছে, দুজনে খাচ্ছে। আর এদিকে আমার সাথীকেও খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দেখো এই যে বসিয়ে দিয়েছি। এখন দেখো ওই যে দেখতে পাচ্ছে আমার সাথী, দেখেছো তো? চলো তো দেখো, এই যে চলে আসলাম রান্নাঘরে, এখন এই যে তরকারিটা করে নিয়েছি, এখন ভাত গুছিয়ে নিচ্ছি। আগের দিনের নিম পাতা ভাজা রয়েছে, তো নিম পাতা সর্ষের তেল দিয়ে একটুখানি খেয়ে নেব, আর ঘ্যাট কুমড়ো আলুর ঘ্যাট। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার কখন দেখা হবে জানি না। শুভ সন্ধ্যা আমার প্রিয় ফ্যামিলি, সন্ধ্যে বলাটাও ভুল। এখন বাজে জানো কটা? নটা, নটা বাজে। এই একটু আগে মাল দিয়ে, 8:30 সময় মাল দিয়ে উঠে দেখো এই যে রেডি হয়েছে। তো আগের দিনে দেখো এই যে এই শাড়িটা পরে নিয়েছি, রেডি হয়েছে, বায়না করছে মেলা যাবে। আর তোমাদের দাদা ভাইও বলছে তাহলে চলো রবিবারের দিন যাব, না আজকে তাও একটু ফাঁকাই ফাঁকাই একটু ঘুরে আসতে পারবো, ওখানে ভিড় কম হবে, এখানে বেশি না, আধা ঘন্টা এক ঘন্টা মতন ঘুরে চলে আসব। তো তোমাদের দাদা ভাই যে রেডি হচ্ছে, আর দেখো সবাই এই যে রেডি হয়েছে, ওই যে মাম্মা, আরে একজন সবে প্যান্ট পরেছে, এখনো রেডি হয়ে পারেনি, এখন জামা কাপড় খুঁজছে কি জামা পরবে। আর ওই দেখো সাথী ওর ভিতরে রয়েছে, সাথীকে সুন্দর করে ঢেকে ঢুকে রেখে যাব। তো চলো বন্ধুরা একবারে মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা মেলার মাঠে চলে আসলাম, আর মেলার মাঠে আজকে একটু ফাঁকা ফাঁকা আছে, যেহেতু মঙ্গলবার ওর জন্য, রবিবারে আসলে প্রচণ্ড পরিমাণে ভিড়। তোমাদের দাদা ভাই ওর জন্য বললো রবিবারে যাব না, তুমি চলো আজকে। তো এখানে দেখো একটা 20 টাকা দিয়ে খেলা, ওখানে গ্লাসগুলো ফেলতে হবে, তারপর ওই টেডি পাওয়া যাবে। তো ওটা আমার বেশ ভালো লাগলো না, ওর জন্য খেলিনি, পারবো না, আর পালতু পালতু 20 টাকা জলে চলে যাবে ওর জন্য। তো দেখো অনেক রকমের খেলা বসেছে এখানে 10 টাকা দিয়ে, সব নাম্বার, এতগুলো নাম্বার যদি মিলাতে পারো, বল মানে ফেলতে পারো, তাহলে এগুলো পাবে। এখানে সব নাম্বারিং করা রয়েছে, আমি খেলে আজ পর্যন্ত মিস করিনি। সাজিনা বক এইগুলো আমি বাড়ি নিয়ে এসছি, আমি দরকার নেই, সাজিও লাগবে না, মগও লাগবে না, ওর জন্য আর খেলিনি। তো দেখো এই দোকানটায় চলে আসলাম, মামামের জন্য একটা পাখা নেব, আর নন্দিনীর জন্য একটা মাথার একটা ফি মানে এই যে গার্ডার এইগুলো নেবে বলছিল। তো ওর বাবা বলছে এই কাপড় আমাদের বাড়িতে আছে, আমি বানিয়ে দেবো, বলছে না না তুমি আমাকে এখান থেকে কিনে দাও। তো এখন নন্দিনীকে দিতেই হবে কিনে। আর মাম্মামকে দেখো এই যে এই পাখাটা একটু নিয়ে নিলাম 50 টাকা দিয়ে, তো পাখাটা একটু ভালো না, ওর জন্য আর একটা পাখা দেখছে তোমাদের দাদা ভাই। এই পাখাগুলো বেশ সুন্দর, মানে বাচ্চাদের হাওয়া খেতে খুব সুন্দর, বাচ্চারা সহজেই হাওয়া খেতে পারবে। তো চলে আসলাম, দেখো এই যে দাদু বসে রয়েছে, ভেবেছিলাম একটা বটির আছাড়ি নেব, তো আনাটাই হচ্ছে মেইন সমস্যা, যেহেতু গাড়িতে গেছি চারজনে, ওর জন্য আর আনলাম না। আর দেখো চলে আসলাম আংটির দোকানে, নন্দিনী বলছিল একটু আংটি নেবে, কিন্তু ওর হাতে কোনোটাই হচ্ছে না, মানে আমার গরমে আর দাঁড়াতে ইচ্ছে করছে না, আমি রাগ করে চলে এসেছি। তারপরে দেখো এই যে মাম্মাম আইসক্রিম খাবে, তো আইসক্রিম দিয়ে দিলাম মাম্মামকে একটা। আর এবার আমরা চলে এসেছি ফুচকার দোকানে, মানে দেখো মানে কি বলবো, 7-8টা ফুচকা খেয়ে বললো 70 টাকার ফুচকা খেয়েছি আমরা নাকি। আমি তো বলছি যে অসম্ভব ব্যাপার, আমিও ফুচকা খাই কিন্তু 70 টাকা তুমি কি বলছো ভাই? তো বলছে হ্যাঁ 70 টাকার ফুচকা হয়েছে, দুজনে খেয়েছি নাকি। বুঝতেই পারছি না, 20 টাকার ফুচকা খেলে পেট ভরে যায়। আর যাই হোক মেলাঘাটে এরকম তো মানুষকে মানুষ ঠকায়, তো আর কি করা যাবে, যাই হোক। তো ওখান থেকে ফুচকা খেয়ে চলে আসলাম, এসে নন্দিনী বলছে একটু জুস খাবে, তো দেখো নিয়ে নিল, ওটা ম্যাঙ্গো মনে হয়, খুব সম্ভব তোমাদের দাদা ভাই দিল কিনে। তো মাম্মাম এখন আইসক্রিমটা পাপার কাছে দিয়ে একটু মাম্মামও খেয়ে নিচ্ছে। তারপরে চলে আসলাম জিলাপির দোকানে, এখানে একটুখানি জিলাপি নিয়ে নিলাম অল্প করে, বেশি নিইনি।
তো শুধু জিলাপিটা নিয়েই বেরিয়ে গেলাম। তো মেলার মাঠে আর তোমাদের দাদাভাই ঘুগনি খায়নি, রাস্তার থেকে ঘুগনিটা খেলো, মেলার মাঠের ওই ঘুগনিটা ভালো লাগে না। তো বন্ধুরা মেলার থেকে চলে আসলাম, কি কি এনেছি সেটা পরে তোমাদেরকে দেখাবো। তো এখন আমার যাচ্ছি হচ্ছে কি আমার পিসি বাড়িতে নামযজ্ঞ। তো আগের দিন ওই যে কুলো নিয়ে এসেছিল বৌদি দেখেছিলে, তো ওই বাড়িতে যাব, ওই পিসি বাড়িতে। তো মা বারবার ফোন করছে, বাবাও বলছে আসতে। তো এখন অনেক বেজে গেছে, প্রায় 10:30 বাজে। আর মেইন হচ্ছে কি কালকেরা যে পাখা, আমরা যে পাখাটা এনেছি, মাও একটা স্লিং পাখা এনেছে, তোমাদের দাদাভাই সে পাখাটাকে আবার একটু লাগিয়ে দেবে, না হলে আর লাগাতে পারছে না। তোমাদের দাদাভাই না লাগালে আর সে মিস্ত্রিকে ডাকতে হবে, ওর জন্য তোমাদের দাদাভাইকে ফোন করছে যে যে একটু পাখা লাগাতে, আবার কালকে আবার সকালে কাজ রয়েছে, সময় পাবে না। ওর জন্য তোমাদের দাদাভাই সমস্ত কাজ বাজ সব কিছুই পারে, ইলেকট্রিকের সব কাজ পারে, কোনো সমস্যা হয় না। আমাদের মিস্ত্রি ডাকতে হয় না কোনো কিছু খারাপ হলে বা কিছু করতে হলে। তো দেখো শাড়িটা পাল্টিয়ে নিয়েছি, কেন আর পাচ্ছি না গো, খুব গরম লাগছে। তো চলো ওখানে গিয়ে যদি একটু কিছু শেয়ার করতে পারি তাহলে করলাম, না হলে বাড়ি এসে দেখা হচ্ছে। তো চলো দেখো বন্ধুরা, আমি একটু মন্দিরে প্রণাম করে তারপরে চলে আসলাম, এখানেও একটু প্রণাম করে নিলাম, ওখানেও কীর্তন হচ্ছে। তো কালকে আসব, আজকে তো দেরি করে আসা হয়ে গেছে, কালকে নাম হবে, অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, আর মায়ের মন্দিরও শেয়ার করব। তো দেখো এখন ওখান থেকে এসে তোমাদের দাদাভাই পাখাটাকে সেট করে দিচ্ছে, মেইন এই পাখাটার জন্যই আসা আমাদের আজকে। তো দেখো মেলার থেকে এই যে বাদাম নিয়ে এসে বাড়িতে কিন্তু চলে এসেছি, বুঝতে পারছো তো। আর এই যে মামামের জন্য পাখাটা, আর আমি একটা কানে এনেছি, ওটা দেখাতে ভুলে গেছি, পরের দিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর জিলাপি এনেছে, জিলাপিটা ফ্রিজে রাখি স্যার, বেশি আনিনি জিলাপি, 250 জিলাপি নিয়ে এসেছি, মামাম একটু খায় বলে ওর জন্য। তো বন্ধুরা বাড়িতেও চলে আসলাম, আর বুঝে গেছে আর বলতে হবে না। তো চলো ভিডিওটি কেমন লাগলো তো একটু কমেন্টস করে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে তুমি দেখতে পারবে। যে নোটিফিকেশনটা অল করে রাখবে সে সবার আগেই দেখতে পারবে ভিডিওটা। তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।